হমতুল্লা খাতুহু ভাই মাসুম রেজা ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন আবদুল্লাহ মাসুল্লা জার হাদিস অনেকেই দলিল হিসেবে প্রমাণ করেন যে রাসুল তার শেষ জীবনে রফেদানি করেন নাই এ কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন শেষ জীবনে করার কথা না বরং তিনি বলছেন যে আমি রাসুল সাল সাল্লামকে তাকবির তাহারিমা ছাড়া হাত তাতে দেখি নাই আর আবদুল্লাহ মাসুদ রাজিল্লাহ তাল্লাহ আনু প্রথম শ্রেণীর সাহাবি যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে প্রথমে না করলেও পরের করেছে কারণ পরে যারা আবদুল্লাহ আবিন উমা বা অন্যান্য সাহাবি যারা হাজগুলি পরবর্তী সাহাবিয়ারা পরের সাহাবি তাহলে বোঝা যাচ্ছে তারটাই রহিত হয়ে যাওয়ার কথা তাহলে আবদুল্লাহ মাসুদ কেমন কোথায় বললেন যে পরবর্তীতে তিনি করেন নাই সেই জীবনে এটা একটা মিথ্যা আবদুল্লাহ মাসুদের নামে আবদুল্লাহ মাসুদ রাজিয়াল তালা আনহ তিনি সরব প্রথম শিষ্যের প্রথম দিকের সাহাবি তার বলা যেতে পারে যে ওনারটাই হয়তো রহিত হয়ে গেছে যদি ধরে নিই আমরা আর পরবর্তী সাহাবিদের যারা ও অন্যান্য সাহাবি যারা পর পরের সাহাবি তাদেরটা পরের কথা তাহলে আগে করতেন না পরে করেছে এটাই প্রমাণিত হলো আব্দুল্লাহ মাসুদের হাদিস যেটা যে আমি রাসুল্লাহ সাল সাল্লামকে এ তো তার কোথাও দেখি নাই একজন দেখে নাই বলে পঞ্চাশ জনের দেখা কি অস্বীকার করা যাবে অন্যান্য সাহাবীরা দেখেছেন এবং চার জায়গায় রফিল সুসাব্যস্ত আর যারা বলছেন যে দুইটাই করা সুন্নত কখনো ছাড়া কখনো করা এটাও একটা মিথ্যা কথা এই ধরনের মহাদেশিনরা আসলে এই জন্যে এই ধরনের হাদিস নিয়ে আসেনি বরং তারা দুই দুই ধরনের হাদিসকে উল্লেখ করেছেন এবং নিঃসন্দেহে মহাদেশিনরা সকলেই একমত বা বেশিরভাগ মহাদেশের একমত যে রফিলে দেন করা সুন্নত কোনো সন্দেহ নেই